সালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ডরমিটরি 7-এ, হায়ার স্কুল অফ ইকোনমিক্স ডরমিটরি 7। আজকে একটা বিশেষ দিন, যেহেতু আমরা বাঙালি, তো বাঙালিদের সবচেয়ে বড় ঐতিহ্য বলি বা পছন্দের খাবার হচ্ছে ভর্তা। আজকে ভর্তা পার্টি হবে এই ডরমিটরি 7-এ। আমরা বাংলাদেশি হায়ার স্কুল অফ ইকোনমিক্স স্টুডেন্ট অ্যান্ড অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই মিলে একসাথে হয়েছি, তো ভর্তা পার্টি হবে। আপনাদের দেখাও ভর্তা পার্টি। আমরা চলে আসছি, তো ভর্তা তৈরি হচ্ছে। আমরা একটু লেট করে ফেলেছি, বাইরে অনেক বৃষ্টি, মনে হচ্ছে অনেক ভালো হবে। এখন ঘ্রাণ পাচ্ছি, আমরা কিচেনের দিকে যাচ্ছি, তো জমিয়ে আজকে খাওয়া হবে। দেখি এরা কীভাবে কী করতেছে, দেখো। আমরা এখন কিচেনে চলে এসেছি, কিচেনে খুব ভালোভাবে রান্না হচ্ছে, জমিয়ে রান্না হচ্ছে সবাই। আর এগুলো সমস্যা নেই, এই হচ্ছে আমাদের ডরমিটরি কিচেন। ফেতনা আমি কিছু করি নাই। আচ্ছা, আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে সুন্দর করে দেখি কি রান্না হচ্ছে। আচ্ছা, কি কি ভর্তা হবে বলো তো। আচ্ছা, কি 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 ভর্তা হবে? আচ্ছা, করবো না। ওরে ভর্তা রে, ও এ বাদাম মরিচ থেকে ভাজা যাবে, শক্ত চলে আসবে পরে। ওয়াও, মরিচ ভর্তা অনেকদিন হয়েছে, কেন চিকেনও আছে। ওয়াও, তো মরিচ ভর্তা অনেকদিন হয়েছে খাই নাই, আজকে মরিচ ভর্তা খাওয়া হবে। আমাদের এই ভাবিদের আজকে আয়োজনের নেপথ্যে রয়েছেন আমাদের এই ভাবি অ্যান্ড ভাইয়া, তারা অনেক কাজ করতেছে। সো ভিডিও বন্ধ করে এখন আমারও কাজ করতে হবে, নাহলে কিছুদিন পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিব আমার জন্য। তো বাই, ভর্তা করতে গিয়ে আমরা খুব ঝামেলা পড়ে গেছি, আসলে এখানে ওই ওভেনটা নেই, তো আমরা বেগুন এখন ওই বার্নারের উপরে দিয়েই করার চেষ্টা করতেছি। একটু ভয় লাগতেছে, এখন ফোন করে গেলে আমাদের টমেটো ভর্তা প্রায় শেষ, ডিলিশিয়াস লাগতেছে দেখতে। এখানে মুরগির মাংস হচ্ছে, ওয়াও, তো এই বেগুন ভর্তা করার দায়িত্ব পড়েছে আমার, আমি চেষ্টা করতেছি ভালো করার আর কি। এখন শুটকি রান্না করতেছি, দেখি তো ব্র্যান্ডটা কিসের শুটকি, জানি না, কিন্তু শুটকি আর কি, নাম জানি না। এখানকার রাশিয়ান শুটকি, রাশিয়ান না, কোথায় দেখি, মরক রাশিয়ান দেখা যায় না। মজা আছে, স্বামী বলেছে কারণ ও খাইছে এর আগে, ব্যাং ঠ্যাং না তো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেগুনের পরিস্থিতি, এই যে একটা বেগুন হয়ে গেছে প্রায়। এটা আসলে ডাল ভর্তা, এই প্রেশার কুকারে করার কারণে কালারটা অন্যরকম হয়ে গেছে। হাত পা ধুইছো, পানা দিলে ভাত দিছো নাকি? বেগুন ভর্তা, বেগুন ভর্তা করতে অনেক লেট হয়েছে। আর এই যে দেখা যাচ্ছে টমেটো ভর্তা, তার মিলে আরো লোক রয়েছে রান্না করতেছে। মুরগি কমপ্লিট, রান্না বাড়া প্রায় শেষ করে, এই আলু ভর্তা, আলু ভর্তা, সালাদ, এটা কি ডাল ভর্তা, হ্যাঁ এটা হচ্ছে বেগুন ভর্তা, এখানে আরো বিভিন্ন ধরনের ভর্তা আছে। আমরা রুমে নিয়ে যাচ্ছি, এখন রুমে গিয়ে দেখাবো আর কি কি ভর্তা এখানে আছে। ভাত হচ্ছে এখানে, ভর্তা রেসিপি আমাদের কমপ্লিট। এই হচ্ছে
বেগুন, ডাল, আলু ভর্তা, মুরগির ফ্যান, আমাদের ভর্তা পার্টি শেষে এখন আমরা কফি খাবো। এখন কফি পার্টির জন্য কফি প্রসেস করা হচ্ছে, ল্যাটে হবে, কফি চেয়ানো হবে, যে যেটা খেতে চাচ্ছে সেটাই হবে। তো আমাদের কাছে যেহেতু হ্যান্ড বিটার বা কিছুই নাই, তো একদম র স্পুন। আমি ছোট সময় দেখছি দাতা কিনে কিনে কিনা যায় না, দাতা দিয়ে ডাল, হ্যাঁ সরি, দাতা দিয়ে ডাল ভাঙার মতো অবস্থা আর কি। এখানে আমরা দাতা দিয়ে কফি ভাঙতেছি। এখানে আমাদের আর এক স্পেশালিস্ট ভাই, অসহায় ভাই, সে ইসরায়েল মেয়ে বিয়ে করার জন্য খুব আগ্রহী। আমার এই ভিডিও যদি কেউ ইসরায়েলি মেয়ে দেখে থাকেন আমার সাথে যোগাযোগ করুন, আমি ভাইয়ের লোকেশন দিয়ে দেবো। ও রাশিয়ার তো প্রস্তাব দিছে যে রাজ জুস সাপোর্টার সবাই গিয়ে আসি, কি সাপোর্টার জুস গুড সবাই গিয়ে আসি। দর্শক আমরা এখন জাদু দেখবো, ওরা কফি ঢালবো কিন্তু পড়বে না। ঢালো ঢালো ঢালো, লুক লুক লুক, এই দুটো কিন্তু আসবে, এই দুটো কিন্তু দাও তাহলে, তাহলে বলবো দেখি দেবো এখন।